দর্শক তারেক ভাইয়ের যে প্রশ্ন আছে তিনি জানতে চেয়েছেন যে সকাল এবং সন্ধ্যায় যে জিকির করবার কথা বলা হয়েছে তিনি আলহামদুলিল্লাহ একবার এই সব জিকির যে এই যেগুলো আমরা করি সকাল সন্ধ্যায় কিন্তু ইল্লাহ নামে একটা আলাদা জিকির আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে বলা হয়েছে এবং সকাল সন্ধ্যা এখানে একাধিক ব্যাখ্যা রয়েছে একটা হচ্ছে সকাল সন্ধ্যা তুমি তালাওয়াত আর জিকির সর্বদা এটা বেশি সব হয় অর্থাৎ সকাল থেকে জিকির শুরু করে সন্ধ্যা পর্যন্ত জিকির মানি হচ্ছে আল্লাহকে স্মরণ আল্লাহর ভয়ে অর্থাৎ কিছু আছে তসবির তাহারিল সোহান আল্লাহ বিহামদি সোহানুল্লাহ আজম বা আরও অন্যান্য যে সমত কোরআন এবং সুননা দ্বারা অনুমোদিত এই তসবি তাহারিলগুলি পড়তে পারবে আর একটা তুমি সকল কাজে আল্লাহকে স্মরণ রাখবে সকাল পর্যন্ত ব্যবসা বাণিজ্য করবে আল্লাহকে যাবে ট্রেবিলে ঘুষ খাবেন আল্লাহকে ভয় করবে হাল চাষ করবে অন্যের জমি আইল ভিতরে তোমার কাজে আল্লাহ খুশি থাকেন আর ইল্লাহ জিকিরটা তো আমরা আসলে না ওই রকম এটা নিয়ে আমরা অনেক বিশ্লেষণ করেছি আমাদের সিনিয়র ওলামাই কিরাম যারা রয়েছেন আমরা তো ছোট সেই হিসাবে কোরআন এবং সুন্দর হাদিসের পৃষ্ঠাগুলি যথেষ্ট পরিমাণে উল্টেইয়া ইল্লাল্লাহ জিকিরের দলিলটা করেন এটা খুঁজে না পাওয়ার কারণে আমরা ধরে নিয়েছি যে ইল্লাল্লাহ জিকিরটা করার কোনো একটা দলিল আমরা পাইলাম না না পেয়েছি কোনো বড় ইমামদের কাছ থেকে না পেয়েছি ইসলামের বিশ্ববরণ্য ইসলাম স্কলারদের আর হাদিসটা বলেছেন লাহ ইলাহা ইলাল্লাহ তো এই খন্ডিত করে ব্যাকরণ বোঝায়া হ্যাঁ এখন যেহেতু আমরা এটা কোথাও পাইনি তাহলে আমরা সহজেই ধরে নিয়েছি যে এটা জায়েজ নাই এটা কোথাও পাওয়া যায় না যেহেতু হাদিসে তো এটা জায়েজ নাই এই এর চেয়ে উত্তম জিকির যেটা সেটাকে বাদ দিয়ে ইল্লাহ কেন বলবো জিকির তো আফদালুল জিক্রি আর জিক্রি লাহ ইল্লাহ অর্থাৎ উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এইটাকে ভেঙ্গে ভেঙ্গে দ্বিখণ্ডিত করার জোরাতালি দেওয়ার কিন্তু আসলে আমি কেউ না আমার কথা হচ্ছে জিকির তসবি তাহালিল যদি যে ম্যাটেরিয়াল যেটাকে বুঝায় এই কন্টেন্ট এটা যদি না থাকতো তাহলে আমি আর একটা বানাইতাম জিকির তো আল্লাহ একবার রয়েছে সোহান আল্লাহ রয়েছে আলহামদুলিল্লাহ রয়েছে লাহাই রয়েছে জিকির যেমন করতে হবে এর পদ্ধতিও আমাদের এইটা দিয়ে করলেই তো আমার সময়ে আমি পাই না তারপর আবার আর নতুন আবিষ্কার করার লাভ কিশোর আসলে মূল বিষয়টা বলি কিছু কিছু মানুষ এটা এক একটা ইন্নাদ্দিন ফর্রাক উদ্দিন মকানু শিয়ালিন ফসাই অর্থাৎ এক একজন এক একটা গোত ভাগ করে নিয়েছে আমার পাগড়িটা এরকম হতে হবে ড্রেস কোডের মতন আমার আমার পাগড়ি এরকম হতে হবে আমার জামা এরকম হতে হবে টুপি এরকম সবকিছু আলাদা আবার আর একজন আর তৈরি করে নিয়েছে এর মানে হচ্ছে আমার যে মানে আমার অবস্থানটা মানুষের কাছে ক্লিয়ার হয় দেখতে বলছে মনীতিকেন্দ্রিক যে পীরের অনুসারী অথচ মসজিদে যাবে না পীরের অনুসারী যদি সত্যিকার হতো সে তো আগে মসজিদে যাবে মসজিদে কারা যাবে আগে মুসলিম যারা যারা সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহকে বেশি ভয় করে ইনামাই কোরআনুল করিমের মধ্যে বলা হয়েছে না ইনামাই আবরু মান আমার বিল্লাহ আলী আমরা আখের এই আয়াতের মধ্যে যারা সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই মসজিদে আবাদ করে বা মসজিদে যায় তো সেক্ষেত্রে পীরের অনুষ্ঠান করার দায়িত্ব কারা পাইতে পারেন তাদের কেউ বলা হয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে পীরের অনুসারে এবার মসজিদে যাবে না আবার যারা যায় এখন বিষয়টা উল্টা হয়েছে যে কিছু সুন্নি নাম যারা তারা এটাকে মানে নবীকে খুব বেশি এক্সট্রা ইমোশনালি ভালোবাসে তারা তারাই শুননি আসলে তা না আমরা একজন মুসলিম আমাদের পরিচয় ওহাবি একজনকে একজন একজনকে সুন্নি বলে এভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার কোনো এখতিয়ার আসলে ইসলাম তাকে দেয়নি